বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী মজেদা আশরাফ মোনালিসা। গালে টোল পড়া হাসি দিয়ে অনেক ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এক সময় বিজ্ঞাপন নাটক নিয়েও খুব ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে সময়ের স্রোতে কেরিয়ারে ভাটা পড়তে থাকে তার। এরপর শুধুই দীর্ঘশ্বাস। 2012 সালের জুনে আমেরিকার প্রবাসী ফায়েজ শরাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোনালিসা। একই বছরে ম্যাজিক ডে 12/12/12-তে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফায়েজের বিবাহ অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিত ছিলেন। একেবারে হুট করে পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিয়ের পরেই হারিয়ে যেতে থাকেন মিডিয়া থেকে। পাড়ি জমান আমেরিকাতে, ভালোই চলছিল তার নতুন জীবন, নতুন সংসার। কয়েক মাস যেতে না যেতে খবর আসে সে স্বামীর সংসারে থাকছেন না তিনি, স্বামীর সঙ্গে বিচ্ছেদেরও এই খবরটি রটে। তো এরপর থেকে মোনালিসা নিজের মতো করে আলাদা হয়ে যান। আমেরিকার মতো দেশে নিজেকে টিকিয়ে রাখতে শুরু হয় নতুন জীবন যুদ্ধ। শোনা যায় স্বামীর নামে একটি মামলা করেছেন তিনি। এই মামলায় জিতে গেলে আমেরিকার স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এই অভিনেত্রী। নিজেকে টিকিয়ে রাখতে রেস্টুরেন্টে কাজ করা থেকে শুরু করে অনেক কিছুই করতে হয়েছে তাকে। এখনও তিনি সংগ্রাম করে যাচ্ছেন, শত কষ্টের মাঝেও হাসি আনন্দে নিজের অতীত ভুলে থাকেন। তবে সবচেয়ে মজার ব্যাপার, বর্তমানে মোনালিসাকে দেখলে কেউ চিনতে পারবে না। সদ্য ফেসবুকে দেওয়া ছবিতে দেখা গেছে আগের চেয়ে আরো সুন্দর হয়েছেন তিনি। কিছু ছবিতে দেখা গেছে অফিসিয়াল পোশাক পরে আছেন সাথে তার অফিস কর্মীরা। জানা যায় আমেরিকাতে প্রোগ্রাম পরিচালক হিসাবে তিনি স্থায়ী একটি টেলিভিশনে কর্মরত আছেন। মোনালিসা ফেসবুকে ছবি থেকে দেখা যায় গত 1 জুন আরজ ফুয়াদ ও হৃদয় খানের সঙ্গে সেলফি তুলেছেন মোনালিসা। বাংলাদেশে তিনি সর্বশেষ সাগর জাহানের সিকান্দার বক্স এখন মডেল নাটকে অভিনয় করেছেন। নাটকটি তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মুশারফ।